নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি 2019 সাল, 2020 সাল, ঠিক আছে, 2021 তো পরীক্ষা হয়নি, 2022, 2023, 2016, 17, 18, 19 প্রত্যেকটা সালের লাইফ সায়েন্সের প্রশ্নপত্রগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তো দেখো, মাধ্যমিক এক্সামিনেশান এটা কিন্তু WPS-এর একটা বই থেকে আমি সলভ করেছি, যেখানে প্রশ্নপত্রটা দেওয়া আছে। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা আছে, মাধ্যমিকের কোশ্চেন পেপার, ফুল মার্কস 90, বিভাগ ক। ফার্স্ট প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নির্বাচন করো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, খয়ের অ্যান্সার হবে, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন, আর বাকি এই যে ক, খ, গ এইগুলো কিন্তু হবে না, বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.2-তে নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। তো দেখো, তোমরা দেখতেই পারছো এটা তো হবেই না, FSH, LH হবে না, ঠিক আছে, গয়েরটাও হবে না, ঘয়েরটাও হবে না, এর অ্যান্সার হবে খয়েরটা। অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন কমায়, কি বলছি বুঝতে পারছো? 1.3-তে মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, অ্যান্সার হবে 12 জোড়া। সুপ্রিয় দর্শকার্থী, 1.4-এ অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য। তো দেখো ঘয়ের অ্যান্সার, ক্রোমোজোম ও বেমতন্ত্রু গঠিত হয় না, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 1.5-এ মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বংশগত প্রকরণবাহী, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। পরের প্রশ্ন 1.6-এ সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। তো দেখো, বহু বিভাজন হাইড্রা হবে না, পুনরুৎপাদন ফান এটাও হবে না, কর্কটগম এটাও হবে না, খয়ের অ্যান্সার হবে খণ্ডীভবন স্পাইরোগাইরা। 1.7-এর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। তো দেখো গয়ের অ্যান্সার হবে বিষপত্রের বর্ণ হলুদ। 1.8-এর তোমরা দেখতেই পারছো, বড় হাতে দুটো আর, বড় হাতে দুটো ওয়াই, জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। তো তোমরা দেখতেই পারছো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, ছোটো হাতের দুটো আর, বড় হাতের দুটো ওয়াই, ছোটো হাতের দুটো আর, বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, এর অ্যান্সার এটা হবে। পরের প্রশ্ন 1.10-তে নিচে কোনটি আন্তম প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। 1.11-এ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো, গয়ের অ্যান্সার হবে অর্জিত গুণের বংশানুসরণ, অর্জিত গুণের বংশানুসরণ এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে? 1.12-তে নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো, ঘয়ের অ্যান্সার হবে মৌমাছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.13-তে নিচের কোনটি পরিবেশ দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, ক্লোরিনযুক্ত কীটনাশক। 1.14-এর অ্যান্সার হবে, তো দেখো আমি একবারে অ্যান্সারটা বলে দিচ্ছি, জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ এর অ্যান্সার হবে, ঠিক আছে, যে গরুমারা, কর্বেট, কুলিক, নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। পরের প্রশ্ন, বায়ুতে
পরাগ রেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? খয়ের অ্যান্সার অ্যাজমা। অ্যাজমা। এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করাব। তো দেখো, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়। অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। শূন্যস্থানে পরের প্রশ্ন, ড্যাশ অণুর ঘন কুণ্ডলাকৃতি গঠন হলো ক্রোমোজোম ডিএনএ। ডিএনএ 2.3-তে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুই জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কী বলে? সংক্রায়ণ বলে, সংকরায়ন বলে। পরের প্রশ্ন 2.4-এ জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলোয়েড অণুর সমন্বয়। অ্যান্সার হবে আমাদের কোয়াসার্ভেট। 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 2.5-এ সর্পকন্দা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে রেসারপিন। 2.6-এ নমুনা বীজকে -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণ, এখানে হবে ক্রায় সংরক্ষণ বলে। কি বলে? ক্রায় সংরক্ষণ। সত্য মিথ্যা দেখে নাও, প্রথমেরটা সত্য হবে। 2.8 এটা মিথ্যা হবে। 2.9-এ মিথ্যা হবে। 2.10-তে সত্য হবে। 2.11-এ মিথ্যা হবে। 2.12-তে সত্য হবে। দেখতেই পারছো আমি পড়ে আর দিলাম না, তোমরা এটা খাতায় টুকে নেবে। এবার তোমাদের এবার আমি স্তম্ভ মিলাবো, এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো 2.13-তে প্রেস বায়োপিয়া। তো দেখো প্রেস বায়োপিয়া এর অ্যান্সার হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 2.14-এ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। অ্যান্সার হবে আমাদের, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি তোমাদের আমি সলভ করে দিচ্ছি। এর অ্যান্সার হবে এটা কলা, অঙ্গী ও তন্তু গঠন। ঠিক আছে, 2.15-এর অ্যান্সার হবে এইটা, বড় হাতের বি ছোটো হাতের বি, বড় হাতের আর ছোটো হাতের আর। ঠিক আছে, 2.16-এর ঠিক আছে এটা হবে ইট ডাইলিউট স্যুপ। 2.16-এর অ্যান্সার হবে হ্যালডেন। 2.17-এ অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয়। 2.17-এর অ্যান্সার হবে এটা জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। আর 2.18-এ সেন্টোজোম এর অ্যান্সার হবে উমদাগের অ্যান্সার, প্রাণী কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন। বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি এটা সলভ করে দেবো। বিষ সাদৃশ্য, তো দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারখানা নাম আছে এর ভিতরে, কিন্তু এটা কিন্তু বিষ সাদৃশ্য, এর সঙ্গে মানে ম্যাচ নেই আর কি। অক্সিটোসিন। অক্সিটোসিন 2.2-তে কী বলেছে? অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ভিট্রিয়াস হিউমার নামক তরলটি আলোক প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। কী হবে 2.20-এর অ্যান্সার? ভিট্রিয়াস হিউমার নামক তরলটি আলোক প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। ওকে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন 2.21-এ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রতিটি জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে পূরণ করো। জোড় কলম আম। ঠিক আছে, তো দেখো এই যে 2.21-এর অ্যান্সার এখানে হবে শূন্যস্থানে হবে শাখা কলম। কী হবে? শাখা কলম হবে। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন 2.22-তে কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, তাই হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিনের সান্নিধ্যে প্রচ্ছন্ন জিন প্রকাশিত হয় না বলে হিমোফিলিয়া রোগটি প্রকাশিত হয় না। বুঝতে পারছো কী হবে? এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.23-তে? কী বলেছে 2.23-এর প্রশ্ন? মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত কত? সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু হবে অনুপাতটা হবে 1:2:1 1:2:1। আমাদের পরের প্রশ্ন 2.24-এর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অ্যান্সার হবে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 2.25-এর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি
বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কৃষিক্ষেত্রে তারপরে বলেছে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র। তো দেখো এখানে সব কিছুর সঙ্গে কিন্তু রিলেটেড আছে, কিন্তু জল দূষণের সঙ্গে রিলেটেড আছে, সম্পর্ক আছে, তার জন্য এর অ্যান্সার হবে কিন্তু জল দূষণ। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের 2.26 বলেছে কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব প্রাণীকে, সে বন্য প্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। অ্যান্সার কিন্তু হবে বায়োস্পিয়ার রিজার্ভ। অ্যান্সার কী হবে? বায়োস্পিয়ার রিজার্ভ এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শক, আপনি বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা 2019 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রটা দেখতে পারছো, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা যদি এই বিগত 5-7 বছরের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করে নাও, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন হুবাহু কমন পাবে। তো বুঝতে পারছো এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে প্রতি বছর আসে। তোমরা 2015 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং মুখস্থ করে যাবে। তো দেখতেই পারছো এটা কিন্তু WBS মাধ্যমিকের টেস্ট পেপারের বই থেকে তুলে ধরেছি তোমাদের প্রশ্নপত্রগুলো। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি সমস্ত যাবতীয় প্রশ্নগুলো। এবং বড় প্রশ্নগুলো দেখে নাও, 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিল সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতেই পারছি এর পরের দিন আমি মাধ্যমিকের 2020 সালের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।